সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 27 মার্চ 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি শিপন ভাইয়ের খামারে। এই খামারটির অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই। তো এখান থেকে মূলত গাভি গরু বিক্রয় করা হয়ে থাকে। তো আজকে আমরা এখানে আসার পর যা দেখতে পারলাম, এবার এখানে বেশ কয়েকটা গাভি গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা এখানকার সংগ্রহকৃত কিছু গাভি গরুই দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন, এইসব বিষয়ে সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর শিপন ভাই, আপনাদের কোন কোন সুযোগ সুবিধা দিয়ে গরুগুলো বিক্রি করে থাকে, এইসব বিষয়েও জানাবো। আর দর্শক, যে কথাটা আমরা প্রত্যেকটা পর্বেই বলে থাকি, আপনারা ইউটিউব তথ্যের উপর ভিত্তি করে গরু বছর ক্রয় বিক্রয় না করে অবশ্যই খামারে আসবেন, গরুগুলো দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত হবেন। তো ভাইরা, চলুন শুরুতেই কথা বাড়াবো না, এখানকার সংগ্রহকৃত কিছু গরুই আপনাদের মাঝে দেখাই। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক পুরোপুরি ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো রাখছে। শুরুতে আপনার পরিচয়টা একটা বার আমাদের জানাবেন। আমার পরিচয়, আমার নাম শিপন আলী, আমি গরুর ব্যবসা করি অনেকদিন, জগত সততা ডেয়ারি ফার্ম আমার। আপনার ডেয়ারি ফার্মের নাম সততা ডেয়ারি ফার্ম? হ্যাঁ। আপনি এখান থেকে গাবি গরু বিক্রি করেন? এখান থেকে গাবি গরু বিক্রি করি আমি। আচ্ছা, এবার কি ধরনের গরু সংগ্রহ করছেন? এবার সব ধরনের গাবি সংগ্রহ করছি। আসলে তো আমি তো খারাপ কোনো গাবি সংগ্রহ করি না, যদি গেলে মনে করেন ভালো না পাই কিনি না। কোন যাত্রা ভালো, কোন গরুটা ভালো, আমি তো মুখ দিয়ে গল্প করলে হবে না, আপনিও দেখেন, তারপর দর্শকও দেখবেন যে আসলে গরুগুলো কালেকশন করছে ভালো কি মন্দ, দর্শক তাদের নিবিক বিবেচনা করে দেখবি যে সে ভালো কালেকশন করলে ভালো জিনিস পাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এবার কি দুধের গরু সংগ্রহ করছেন? দুধের গরু মোটরি, কিন্তু বাচ্চা দেওয়া দুটি গরু আছে আর সবগুলোই প্রেগনেন্ট। সব প্রেগনেন্ট? প্রেগনেন্ট। আর দুইটা বাচ্চা সহ আছে? হ্যাঁ, দুইটা বাচ্চা সহ আছে। এগুলো কি দুধ পরিমাপ করে দেখে? হ্যাঁ হ্যাঁ, দুধ পরিমাণ করে দেখে নিতে পারবে। কি রকম করে দুধ আছে গরু দুইটা? দুধ একটার আছে সকালবেলা 13 লিটার, আরেকটা আছে 12 লিটার। আচ্ছা, তো আপনি যে গরুগুলো সংগ্রহ করছেন কি রকম দামের মধ্যে গরুগুলো আছে? এগুলো সব দুইয়ের উপরে গরু আছে। সব দুইয়ের উপরে? সব দুইয়ের উপরে। আমি ছোট গরু কালেকশন করি, বড় গরু সংগ্রহ করি। হ্যাঁ, সব বড় গরু সংগ্রহ করি। তো চলেন শুরুতে কথা বাড়াবো না, আপনার গরুগুলো আমরা দেখি। আসেন। তো শুরুতেই আপনি একটা গরু রাখছেন পুরোপুরি সাদা, এটা কোন জাতের গরু? এটা মানুষ গল্প করে রানী শঙ্কর। রানী শঙ্কর কোনো জাত না, বুঝছেন? এটা হলস্টিন ফ্রিজিয়ান, ভালো মনের হলি ফারে সেটা আপনি রান, মানে মানুষ আর দেখতে সুন্দর লাগলে তখন রানী শঙ্কর বলে থাকে। এইটা হলো হলস্টিন ফিজিয়ান একদম, এবং ভালো মানের, মানে সর্বোপরি হলস্টিন ফিজিয়ান যেটা করে সেইটাই। আচ্ছা, গোটা দাঁত হয়েছে কয়টা? গোটা দাঁত নাই, এখনো দাঁত নাই। দাঁতা মনে করেন যে হয়তো এক আধ মাসের মধ্যে দাঁততে পারে, এখনো দাঁত হয়নি। এটা বড় মানের গরু। আচ্ছা, এটা কি বাচ্চা দিছে না? বাচ্চা না, বাচ্চা দেয় নাই, এখনো 25 দিন টাইম আছে। এখনো 25 দিন পর গরুটা বাচ্চা দিবে? হ্যাঁ। এই যে ওলান পালান নামা শুরু করে দিয়েছে? হ্যাঁ, ওলান পালান নামা, খুবই সাধনা গরু। এই দেখেন, আমি টাইনে টাইনে দেখাচ্ছি, এত সাধনা। আর একটা জিনিস হলো কি, দর্শক গরু কেনে বুঝছেন, কিন্তু দেহে কেনে না, এই যে দাঁড় বান এবং বান, এগুলো কিন্তু মিলে কেনা লাগবে, এগুলো সহজে হয় না। তো এটা 25 দিন পর গরুটা বাচ্চা দেবে? বাচ্চা দেবে। আচ্ছা, এটার দাম কিরকম রাখছেন? এটার দাম রাখা যাবে 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন? হ্যাঁ। একটা প্রেগন্যান্ট গরু 25 দিন পর বাচ্চা দেবে? হ্যাঁ, বাচ্চা দেবে। কোন ক্রেতার যদি গরুটা দেখে পছন্দ হয়, এখানে এসে যাচাই বাছাই করে তারপর দর নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, তো এই গরুটা থাক পাশে, আর আপনি আরেকটা গরু রাখছেন? এটা হলস্টিন ফ্রিজিয়ান, এই গরুটা আপনি বাচ্চা দিছে, আজকে 3 দিন হয়েছে, কালকে আমি সকালে 13 লিটার দুধ দোয়ান করছি, আল্লাহ দিলে আজকে আর একটু বেশি হবে। আচ্ছা, এটার সঙ্গে একটা বাচ্চা আছে? হ্যাঁ, বকনা বাচ্চা আছে। বকনা বাচ্চা আছে। আর আপনি সকালবেলা 13 কেজি দুধ অলরেডি দোয়ান করছেন? দোয়ান করছি, কালকে দোয়ান করছি, আজকে তো আল্লাহ একটু বেশি হবে, তো 13 কেজি, কিন্তু গতকাল যা পাইছি তাই বলছি। তাতে বিকালবেলা কি দোয়ান করছেন? বিকেলবেলা ছোট বাচ্চা তো, ওই সারাদিন খায়, খাওয়ানোর পরে হয়তো 5 লিটার পর্যন্ত টানছি। আচ্ছা, যদি এখন কেউ আসে তাদের কয় কেজি বুঝাই দিতে পারবেন আপনি? তাকে দুই বেলা আমি ধরেন তাও 20 লিটার দোয়াই দিতে পারবো। দুই বেলা মিলে 20 কেজি দহন করে বোঝাই দিতে পারবো? হ্যাঁ, বোঝাই দিতে পারবো। আচ্ছা, যদি 20 কেজি দুধ হয় তাহলে কিরকম দাম রাখবেন? ওর দাম রাখা যাবে 2,40,000 টাকা। 2,40,000 টাকা? হ্যাঁ, আলোচনার মাধ্যমে কিছু কম বেশ করা যাবে। কোনো ক্রেতার যদি গরুটা দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, এই গরুটাও থাক পাশে, ওই রকম দেখতে আরেকটা গরু রাখছেন আপনি? এটা হলস্টিন ফিজিয়ান। এটাও হলস্টিন ফিজিয়ান? হ্যাঁ। এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এটার দাঁত 4টা। এটার 4টা দাঁত হয়েছে? হ্যাঁ।
আচ্ছা তাহলে কত তোমার বাচ্চা হবে? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা এখন কি গর্ভাবস্থায় আছে? হ্যাঁ গর্ভাবস্থা আছে, এখনো ওর 7-8 দিন টাইম আছে। 7-8 দিনে যে উলান পালন বেশ নেমে গেছে। উলান পালন তো হবে, এর তো উলান পালন কিছুই হয় না, এর যে সাবার হবে না, আরো কয়েকদিন গেলেই একটা বাচ্চা দেওয়া যেতো না, এর উলান নেই আর তো উঠতে পারবে না, এত উলান হয়। তো এটার দাম কি রকম রাখছেন? এটার দাম রাখা যাবে 2,45,000 টাকা। 2,45,000 টাকা। কিছু আলোচনার সম্ভবত কিছু কম আছে। কোন ক্রেতার গরুগুলো দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আর যেহেতু এগুলো প্রেগন্যান্ট গরু আমরা দুধের তথ্যটা দিচ্ছি না, তারপরও দুধের তথ্য যারা নেবে তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারবে। আচ্ছা তো এটাও থাক। তো আপনি এই পাশে আর একটা গরু রাখছেন, এইটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। গরুর দাঁতটা ধরে দেখছেন? এটা দাঁতটা কেবল একটা দাঁত ভাঙিছে, দুই দাঁত হচ্ছে। দুইটা দাঁত বলা যায়? হ্যাঁ। আচ্ছা তো এটা কি প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা। এটা তো ওলান পালন বেশ নামছে। ওলান পালন অবস্থায় আছে? হ্যাঁ গর্ভ অবস্থা আছে, এখনো 20 দিন টাইম আছে। এখনো 20 দিন। বকনা গরু তো আগে থেকে একটু ওলান পালন ছাড়ে। আরে বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে? হ্যাঁ গাভীর দিকে যাচ্ছে। আচ্ছা আর বাচ্চা দিতে বাকি আছে কয়দিন বলেন? বাচ্চা 20 দিন টাইম আছে, হয়তো দুই একদিন এদিক সেদিক হতে পারে। 20 দিন কি দুই একদিন এদিক সেদিক হয়ে বাচ্চাটা দিবে? দিবে। আচ্ছা এটার দাম কি রকম রাখছেন? এটার দাম রাখা যাবে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। আর প্রথম বাচ্চার গাভের গরুর কি ধার বাটে কোনো সমস্যা থাকে? এটা প্রথম বাটের কোনো ধার বাটে সমস্যা হয় না, তারপরেও যদি গেলে যে কেথা লিবে ওখানে লেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমি গরু ব্যাগ নিয়ে আসবো, সমস্যা নেই। ধার বাটে কোনো সমস্যা হলে আপনি সেটা ব্যাগ নেবেন? প্রথম বিয়ে না তো হয় না, হওয়ার কোনো কারবারই নেই, তারপরেও যদি হয়। আচ্ছা তো আপনি যে দাম চাইছেন ক্রেতারা দরদাম করে নিতে পারবে? হ্যাঁ একটু সুযোগ আছে। তো আপনি এই পাশে আরো বেশ কিছু গরু রাখছেন, এই পাশে যে গরুটা আছে এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটা এখনো টাইম আছে, এখনো টাইম আছে আপনার হচ্ছে প্রায় 28 দিন টাইম আছে। এখনো 28 দিন পর গরুটা বাচ্চা দিবে? এখনো ওইভাবে রেডি হয় না? রেডি হয় নাই। আচ্ছা গরুটার দাঁত হয়েছে কয়টা? এটা দাঁত 4টি দাঁত আছে। 4টা? হ্যাঁ। তাহলে কত তোমার বাচ্চা হবে? এটা দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা হবে? হ্যাঁ। আচ্ছা যেহেতু দ্বিতীয় বাচ্চার গাভী এর 4টা ধারবান সম্পূর্ণ ঠিক? হ্যাঁ ঠিক আছে, ধারবান সব সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা এটার দাম কি রকম রাখছেন? এটার দাম তো মনে করেন যে গরু তো 3,00,000 টাকার, হয়তো আন রেডি হয় নাই, হয়তো 2,70,000 হলে বেচাকেনা করা যায়, তারপরও আলোচনার মাধ্যমে কিছু কম বেশি কোনো ক্রেতার যদি পছন্দ হয় আপনি 2,70,000 দাম। কিন্তু কেটে মনে করেন যে হয়তো এই 2,00,000-এর মধ্যে এটা রেডি হয়ে গেলে তো ওই দামে পাবে না, মানে যত দিন যাবে দামটা তত বৃদ্ধি পাবে, যত দিন যাবে তত দাম তো বৃদ্ধি হবে। তো আচ্ছা গরুর কম বেশি হয় না। পাশে আপনি আর একটা গরু রাখছেন, কালো রংশ বেশি, এটা অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান একটু ছাট আছে, মানে অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গরু। হ্যাঁ এই গরুগুলো ভালো মানের। আচ্ছা গরুটার দাঁত হয়েছে কয়টা? গরুর দাঁত 4টি আছে। 4টা দাঁত? হ্যাঁ। কত তম বাচ্চা হবে? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। আচ্ছা প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট। আচ্ছা এটার বাচ্চা দিতে কতদিন বাকি আছে? এর বাচ্চা দিতে আর 10-11 দিন টাইম আছে। 10 থেকে 11 দিনের মধ্যে গরুটা বাচ্চা দিবে? আচ্ছা এটার দাম কি রকম রাখছেন? এটার দাম রাখা যাবে 2,50,000 টাকা। 2,50,000 টাকা। আচ্ছা এটার 4টা ধারবাট সম্পূর্ণ ঠিক? এর সাইডে প্রথম বাচ্চা দিবে, এর ধারবাট ঠিকঠাক মানের কিছু হবে না তো ধারবাটে। আচ্ছা তো যারা নেবে তারপরেও যাচ্ছে? তারপরেও যাচ্ছে, বাস আমি বললামই তো যে কোনো সমস্যা হলে আমার জিনিস আমার আসবে, তার সমস্যা নেই। তো আপনি 2,50,000 টাকা দাম চাইছেন? হ্যাঁ 2,50,000 টাকা। কোনো ক্রেতার যদি গরুটা দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে? দরদাম করার সুযোগ আছে। আচ্ছা তো আপনার সর্বশেষে আপনি একটা গরু রাখছেন, এইটা কোন জাতের? এটা জার্সি। এটা জার্সি? জার্সি অস্ট্রেলিয়ান ক্রস, মানে ফুল জার্সি যেটা বলবো না, বুঝছেন? এটার দাঁত হয়েছে কয়টা? এটা দাঁত 6টা। 6টা দাঁত হয়েছে। এর আগে বাচ্চা দিছে কয়টা? বাচ্চা এর আগে একটা দিছে। এর আগে একটা দিছে? হ্যাঁ 4 দাঁতে একটা বাচ্চা দিছে, 6 দাঁতে একটা বাচ্চা। এখন কি আরেকটা বাচ্চা হবে? একটা বাচ্চা দিছে, বাচ্চা আছে। বাচ্চা আছে সাথে? হ্যাঁ বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটা দেখালি আসেন। বাচ্চাটার বয়স কতদিন? গতকাল বাচ্চা দিছে। গতকাল বাচ্চা হয়েছে? হ্যাঁ। তাহলে তো দুধের তথ্যটা দেওয়া যাচ্ছে না? দুধের তথ্যটা দেওয়া যাচ্ছে না, কিন্তু বিএন যে একটা আগে দিছে না সেটা দেওয়া যাবে, সমস্যা নাই। তো তাতে গতকাল যে বাচ্চা হয়েছে কি রকম দুধ চলছে? আর 2-3 দিন গেলে পরে আমি 20 লিটার দুধ দিয়ে দিতে পারবো। যদি আর কিছুদিন পর আসে তাহলে আপনি 2-3 দিন গেলে হয়তো কাল দিলে পরে আমি হয়তো কালকে 15-16 দেওয়া দিতে পারবো দুই বেলা। এটা তো 7-8-10 দিন না গেলে তো দুধের ফুল দুধ আসে না। আসে না। হ্যাঁ আচ্ছা এটার দাম কি রকম রাখছেন? এটার দাম রাখা যাবে 2,20,000 টাকা। 2,20,000 আপনি দাম চাইছেন? হ্যা�ঁ। কোন ক্রেতার যদি গরুগুলো দেখে পছন্দ হয় দরদাম করে নিতে পারবে, কম বেশি সুযোগ আছে। আর এই গরুটার সাথে একটা বকনা বাচ্চা আছে? বকনা বাচ্চা, বাচ্চাটা দেখান। আচ্ছা তো আপনার কাছে বর্তমানে বিক্রি উপযোগ্য এই কয়েকটা গরুই ছিল? হ্যাঁ এই কয়েকটাই আছে। তো যেগুলো ছিল সেগুলো আমরা দেখালাম, আপনি একটু বিস্তারিত করে জানালেন। হ্যাঁ। তো সর্বশেষে জানাবেন এই গরুগুলো কিনতে আসলে তাদের জন্য কোন কোন সুযোগ সুবিধা আপনি রাখছেন? এই গরুগুলো যে কিনতে আসবি তার জন্য সব সুযোগ সুবিধাই আছে, সে কী সুযোগ সুবিধা চায়? কারণ হচ্ছে যে আমি আমার
খামারি চালান আছে, সেই চালান দেবো, গরুর যদি কোনো সমস্যা হয় সেটা আমি রিটার্ন আনবো। আর দ্বিতীয় কথা হলো যে আসলে হেনে খালি হেনে না, এই পাবনা জেলায় এক সময় মনে করেন যে আমি যে সময় প্রথম থেকে গরু ব্যবসা দিছি, একজন যদি ফোনে দেখাইছি ভাই গরুটার দুধ 20 লিটার আছে, সে এত বিশ্বাস করি মনে করেন সে নিয়ে গেছে। কিন্তু এখন বর্তমান সিটিরই বাটপারি মানুষ করতে করতে ওইভাবে আর বেচা কেনা হয় না, বিশ্বাসের কোনো জায়গা নেই। আমার জিনিস আমি দিতে পারবো, কোনো কোনো সিটির দিতে পারবে না। আসলে তো এই জায়গাটা দেখেন তো ব্যবসায়ী কয়জন আছে, এই জায়গাটা কিন্তু চ্যানেল আছে মানুষ দেন 2000-এর উপরে, ব্যবসায়িক কিন্তু গুনিয়ে পাওয়া যায় 7-8 জন। তো সেই 7-8 জনের আমি একজন, আমার জিনিস আমি ঘোরা আনতে পারবো কিন্তু সিটের আনতে পারবে না। তো যারা নিবে তারা তাদের মতো যাচাই বাছাই করে নিজেদের বুঝে আসলে তবেই গরুগুলো কিনবে। ঠিকই আছে, আমি তো বলতেইছি যে আমার জিনিস কি হবে না হবে আমি তো জানি, 2 টাকা লস হলে আমার হবে, লাভ হলে আমার হবে। আর অন্য একজন যদি আমার এই গরুটা ব্যস্ত করতো ফেরত দেওয়ার সুযোগও নাই, আনার সুযোগও নাই, কারণ আওয়াজ যদি লিয়ে যা বেসবি আমি কি সেইতে তাকে কি গরু দিবে দিবে না। তো ও 5000 কামাই হয়েছে, 10000 কামাই হয়েছে, ও ওটাই শান্ত জীবনে ফোনও ধরবে। তো যারা নিবে তারা এখানে এসে দেখে, হ্যাঁ আমার থেকে সে সুযোগ সুবিধা সব রকম পাবে, সব সুযোগ সুবিধাই পাবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা, ব্যবসাতে একদিনের জন্যই না, আপনার একটা গরু খারাপ হয়েছে এখন এই চাটমার উপর দিলা, একটা গরু যা যে চাটমার উপর দিলা কি আর এক উপর দিলা, খারাপ হলে সারা উপর দিলা দুর্নমা যাবে, যে আমার গরু দিছে যে খারাপ হয়, সেই ক্ষেত্রে আমি সেই গরু চেঞ্জ করে দেবো, এটা নিয়ে টেনশন করেন না। আর আপনাদের এলাকায় সবসময় গাড়ি ঘোড়া বা যানবাহন? গাড়ি ঘোড়া সবসময় যানবাহন এখানেই থাকে, যানবাহনের সমস্যা না আমার। সব ধরনের ব্যাংক এলাকায় আছে? হ্যাঁ, ব্যাংক সব ধরনের ব্যাংকই আছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কালেকশন কিন্তু কিছু গরু আমাদের দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।